ভারত উপমহাদেশের প্রথিত যশা শিল্পী ফেরদৌসী রহমান। ভাবাইয়া গান সহ বাংলা গানের প্রায় সব শাখাতেই তিনি বিচরণ করেছেন। বাংলা গানকে তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। শিল্পী পরিবারে জন্ম তার। প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে গানের সঙ্গে তার পথ চলা। বাংলা গানের এক অমূল্য সম্পদের নাম ফেরদৌসী রহমান। বাংলা সঙ্গীতের অনন্য প্রতিভা ফেরদৌসী রহমানকে নিয়ে আজকের আয়োজন। ফেরদৌসী রহমানের জন্ম 1941 সালের 28 জুন ভারতের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে। পিতা ভাওয়াইয়া সম্রাট খ্যাত কিংবদন্তী কালজয়ী শিল্পী আব্বাস উদ্দিন আহমদ, মা লুৎফুন্নেছা। ছোটবেলায় তার গানের হাতেখড়ি হয় পিতার কাছেই। ফেরদৌসী রহমানের ছোট চাচা হলেন ভাওয়াইয়া গানের অমর গীতি কবি আব্দুল করিম। চার ভাই বোনের মধ্যে সবার ছোট ফেরদৌসী রহমান। বড় ভাই চিফ জাস্টিস মোস্তফা কামাল, মেজো ভাই মোস্তফা জামাল এবং সেজো ভাই খ্যাতিমান সঙ্গীত শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। 1947 সালের দেশ ভাগের সময় পরিবারের সঙ্গে ঢাকায় চলে আসেন ফেরদৌসী রহমান। ফেরদৌসী রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স, মাস্টার্স এবং পরবর্তীতে ইউনেস্কো ফেলোশিপ নিয়ে লন্ডনের ট্রিনিটি কলেজ অব মিউজিক থেকে স্টাফ নোটেশন কোর্স সম্পন্ন করেছেন। তিনি বাংলাবাজার স্কুল থেকে SSC-তে ঢাকা বোর্ডে প্রথম এবং ইডেন কলেজ থেকে HSC-তে 12তম স্থান লাভ করেছিলেন। ফেরদৌসী রহমানের গানের হাতেখড়ি পিতার কাছে হলেও পরবর্তীতে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কুরেইশি, কাদের জামেরি, গুল মোহাম্মদ খান প্রমুখ সঙ্গীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন। ফেরদৌসী রহমান 1948 সালে মাত্র 8 বছর বয়সেই প্রথম রেডিওতে খেলাঘর অনুষ্ঠানে গান করেছেন। 1956 সালে তিনি প্রথম বড়দের অনুষ্ঠানে গান করেন। 1957 সালে তিনি প্রথম গান রেকর্ড করেন HMV থেকে। 1960 সালে রবীন ঘোষের সাথে রাজধানীর বুকে নামক চলচ্চিত্রে প্রথম সঙ্গীত পরিচালনা করেন এবং সুরকার হিসেবেও আত্মপ্রকাশ করেন। 1960 সালে আসিয়া চলচ্চিত্রে তিনি প্রথম সিনেমার গানেও কণ্ঠ দেন। তবে আসিয়া সিনেমা মুক্তির আগেই মুক্তি পায় এ দেশ তোমার আমার নামে আরেকটি সিনেমা। এতে তিনি গেয়েছিলেন চুপিসারে এত করে কামিনী ডাকে। তাই বলা যায় এদেশ তোমার আমার সিনেমার চুপিসারে এত করে কামিনী ডাকে গানটি তার প্রথম মুক্তি পাওয়া সিনেমার গান। ১৯৬৪ সালের 25 ডিসেম্বর ফেরদৌসী রহমানের গাওয়া গানের মধ্য দিয়েই শুরু হয় বাংলাদেশ টেলিভিশনের পথ চলা। একই বছর 27 ডিসেম্বর গান শেখার আসর নামে শুরু হওয়া অনুষ্ঠানটি পরে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান এসো গান শিখি নাম ধারণ করে। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সবার কাছে খালামণি হিসেবে পরিচিত হয়ে ওঠেন ফেরদৌসী রহমান। ঘাটির নাঙ্গল ঘাটি চালো না এ সোনার ধান,
ফেরদৌসী রহমান বাংলাদেশের প্রথম নারী সঙ্গীত পরিচালক। 1976 সালে মেঘের অনেক রং সিনেমার জন্য সঙ্গীত পরিচালক হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। স্বাধীনতার পর ফেরদৌসী রহমান মেঘের অনেক রং, গাড়িয়াল ভাই এবং নোলক সিনেমায় সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। শিবলী সাদিক পরিচালিত নোলক সিনেমায় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত শিল্পী রথীন্দ্রনাথকে দিয়ে গাইয়েছিলেন বাউকুমটা বাতাস ভাওয়াইয়া গানটি। তিনটি লং প্লে সহ প্রায় 500টি ডিস্ক রেকর্ড এবং 1.5 ডজনের বেশি গানের ক্যাসেট বের হয়েছে ফেরদৌসী রহমানের। তার প্রকাশিত সিডি এসো আমার দরদি, এ পর্যন্ত প্রায় 5000 গানের রেকর্ড হয়েছে তার। ফেরদৌসী রহমান নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। সঙ্গীত ভুবনে অনন্য অবদানের জন্য তিনি 1963 সালে লাহোর চলচ্চিত্র সাংবাদিক পুরস্কার, 1965 সালে প্রেসিডেন্ট প্রাইড অফ পারফরম্যান্স পুরস্কার, 1975 সালে টেলিভিশন পুরস্কার, 1977 সালে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক পুরস্কার, 1976 সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি নাসিরুদ্দিন গোল্ড মেডেল, মাহবুবুল্লাহ গোল্ড মেডেল লাভ করেন। 2013 সালে তিনি আরটিভি স্টার অ্যাওয়ার্ডস আয়োজন হতে পরম্পরা পরিবার পদক লাভ করেন। ফিরোজা বেগম স্বর্ণ পদকেও ভূষিত হয়েছেন ফেরদৌসী রহমান। 1977 সালে 21শে পদক এবং 1995 সালে স্বাধীনতা পুরস্কারেও সম্মানিত হয়েছেন তিনি। ১৯৬৬ সালের 26 অক্টোবর যন্ত্র প্রকৌশলী রেজাউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ফেরদৌসী বেগম থেকে ফেরদৌসী রহমান নাম ধারণ করেন। এই দম্পতি রুবাইয়াত ও রাজিন নামে দুই সন্তানের জনক ও জননী। ফেরদৌসী রহমান 1963 এবং 1966 সালে যথাক্রমে রাশিয়া এবং চীনে সঙ্গীত পরিবেশন করেছেন। তার জীবন ও কর্মের ওপর একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা সন্দীপ বিশ্বাস। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত 49 মিনিট দৈর্ঘ্যের তথ্যচিত্রটির নাম গানের পাখি। সঙ্গীত ভুবনে প্রজন্মের পর প্রজন্মের কাছে এক মুগ্ধতার নাম ফেরদৌসী রহমান।